জয় তেলেঙ্গানা, জয় ফলস্তিন, তাকবীর আল্লাহু আকবার। ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে এভাবে ফিলিস্তিনের নাম নিয়ে জয়ধ্বনি দিলেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মঙ্গলবার লোকসভার সদস্য হিসেবে শপথ নেন আসাদউদ্দিন ওয়াইসি। নিজের রাজ্য তেলেঙ্গানা ও বিআর আম্বেদকরের প্রশংসা করা ছাড়াও হায়দ্রাবাদ আসন থেকে পঞ্চমবারের মতো নির্বাচিত ওয়াইসি শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন। তার এমন বক্তব্য নিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্যের বিষয়ে অবগত আছেন বলে জানান ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ফিলিস্তিনের পক্ষে ধ্বনি দেয় কয়েকজন সংসদ সদস্যের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন বলেও নিশ্চিত করেছেন। কিরেন আরও বলেন, ফিলিস্তিন বা অন্য কোনো দেশের সঙ্গে ভারতের শত্রুতা নেই, তবে পার্লামেন্টে শপথ নেওয়ার সময় কোনো সদস্যের পক্ষে অন্য দেশের প্রশংসা করে স্লোগান তোলা সমীচীন কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। এ বিষয়ে পার্লামেন্টের বিধান কি বলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান কিরেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যদিও লোকসভা থেকে বেরিয়ে এসে ওয়াইসি বলেন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার মধ্যে কোনো ভুল নেই, তিনি বলেন পার্লামেন্টের অন্য সদস্যরাও নানা কথা বলছেন। ফিলিস্তিনের প্রসঙ্গ কেন বললেন জানতে চাইলে তিনি জানান তারা নিপীড়িত মানুষ, তাই তাদের পক্ষে আওয়াজ তুলেছেন তিনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।